আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আমরা হুরুপ সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাদের এই মুহূর্তে নক দিচ্ছেন এবং অনেকেই আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন এবং বলছেন, ভাই যদি আমি বর্তমান যে পজিশনে আছি, আমার যে হুরুপটা আছে, যদি আমি হুরুপটা কাটি, কাটার পর যদি অন্য জায়গায় কাফেলা হয়ে যাই, সেক্ষেত্রে আমার হুরুপ আসবে কি না। আপনারা অধিকাংশ প্রবাসীরাই এই কথাটা বলেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা অবহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে, হুরুপ কাটার ক্ষেত্রে যেই শর্তগুলো রয়েছে বা হুরুপ কাটার জন্য যেটা লিগ্যাল পদ্ধতিটা রয়েছে, সেই পদ্ধতিটাই নিয়ে আজকে আলোচনা করব। এখানে হুরুপ কাটতে গেলে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে একেবারে কাগজপত্র ছাড়া কাটা যায়, আর একটা পদ্ধতি হচ্ছে কাগজপত্র দিয়ে। বাট এখন বর্তমান যেই সিচুয়েশন, এই সিচুয়েশনের ভিতরে কাগজপত্র ছাড়া হুরুপ কাটাটা যায় না, খুব কম চান্স থাকে। এখন কাগজপত্র দিয়ে হুরুপ কাটার যে গ্যারান্টিটা থাকে যে সে পরবর্তীতে হুরুপটা আর অটোমেটিক্যালি হোক বা ম্যানুয়ালি হোক আসার কোনো সম্ভাবনা নেই। আর যখনই আপনি কাগজপত্র বা ওরাকা ছাড়া হুরুপটা কাটতে যাবেন বা কাটবেন, সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার পরেও কিন্তু আপনার হুরুপটা অটোমেটিক্যালি চলে আসবে। তো কেন চলে আসবে সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে আমরা জাস্ট এই ভিডিওতে আলোচনা করব বৈধভাবে হুরুপ কাটতে গেলে কি কি ওরাকা লাগবে এবং সেগুলা কোথা থেকে নিতে হবে, কেমনি কি বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বৈধভাবে হুরুপ কাটতে গেলে আপনার কয়েকটা ডকুমেন্টস লাগবে বা কয়েকটা ওরাকা লাগবে। তার ভিতরে গুরুত্বপূর্ণ যেই ওরাকাটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রনীয় পেপার। তো ইলেকট্রনীয় পেপারটা হচ্ছে কফিলের অনুমতিপত্র, আর আপনি যে হুরুপটা কাটবেন সেটার অনুমতিটাই কফিল আপনাকে দেবে, আর সেই অনুমতিপত্রটাই হচ্ছে ইলেকট্রনীয় পেপার। তো ইলেকট্রনীয় পেপারটা প্রত্যেকটা কফিলের কাছে বা প্রত্যেকটা মহাসাসা বলেন বা কোম্পানি বলেন, প্রত্যেকটা মহাসাসাতেই এই ইলেকট্রনীয় পেপারটা থাকে। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক মহাসাসাগুলোতে থাকে না, যার কারণে সেই ইলেকট্রনীয় পেপারটা কফিল গিয়ে যাওয়াজার থেকে তুলে দেয়, তারপরে দেয়। এ হচ্ছে ইলেকট্রনীয় বিষয়। পরবর্তীতে যেই বিষয় বা যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে গোরফাতিজারি বা সিলসিটিজারি পেপার। এই দুইটা সেম জিনিস, গোরফাতিজারি অথবা সিলসিটিজারি পেপার, এই দুইটা একই জিনিস। এই দুইটা হচ্ছে কফিলের লাইসেন্স, অর্থাৎ কফিল তার যেই মহাসাসাটা আছে সেটা লাইসেন্স। এটা এই সিলসিটি পেপার অথবা গোরফাতিজারি একই জিনিস, এটা লাগবে। তৃতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে কফিলের আইডি কার্ড বা পতাকা ছোড়া, যেটাকে আমরা বলি আইডি কার্ড। এবং চতুর্থটা হচ্ছে যার হুরুপ কাটা হবে বা যে আমেলের হুরুপ কাটা হবে সে আমেলের আকামা নাম্বার। এই কয়েকটা জিনিস লাগে, প্রথম হচ্ছে ইলেকট্রনীয় পেপার, তারপরে সিলসিটি জারি বা হচ্ছে গোরফাতি জারি দুইটা, কফিলের আইডি কার্ড বা পতাকা ছোড়া আমরা যেটা বলি, এবং আমেলের আকামা নাম্বার। এই চারটা জিনিস লাগে, এই চারটা জিনিস হলেই আপনি বৈধভাবে হুরুপটা কাটতে পারবেন এবং পরবর্তীতে বা লাইফ টাইমের জন্য আপনার এই হুরুপটা আসার কোনো সম্ভাবনা নেই। তো বর্তমানে যারা হুরুপ কাটা নিয়ে একটা টেনশনে আছেন, এই কাগজগুলো যদি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে হুরুপ কাটতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি ইলিগাল পদ্ধতিতে হুরুপ কাটেন কফিলের কোনো ওরাকা ছাড়া, পারমিট ছাড়া, সেক্ষেত্রে এটা যে কোনো সময় চলে আসবে। তো আমরা এর পরবর্তীতেই আপনাদের সাথে আলোচনা করব যে কেন চলে আসে। ওকে, তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটার তথ্যগুলো জেনে তারা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।